আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিউটি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে টক টমেটো আর বেগুনের কম্বিনেশনে ভীষণ মজার একটি ভর্তা রেসিপি। শীত কিংবা গরমে, সকালবেলা বা দুপুরবেলা গরম ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে, এতটা মজার হয় এই ভর্তাটি। আজ আমি যে পদ্ধতিতে বেগুন ভর্তাটি করেছি, এইভাবে যদি আপনারা বেগুন ভর্তাটা করেন তাহলে কিন্তু গা একদমই চুলকাবে না, আর খেতে মাশাল্লাহ এতটা মজার, যাকে খাওয়াবেন সে আপনার পিছু ছাড়বে না। এই ভর্তাটি শীতকালেই বেশি ভালো লাগে, বেগুন আর টক টমেটোর সাথে দেশি ধনিয়া পাতার ফ্লেভার উফ জাস্ট জমে যায়। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি কচি থেকে একটা তাল বেগুন নিয়েছি, আর সাথে নিয়েছি কয়েকটি টক টমেটো। এই ভর্তাটা অবশ্যই টক টমেটো দিয়ে করতে হবে। বেগুন আর টমেটোর মধ্যে হালকা লবণ ছিটিয়ে ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি যাতে করে পানি না থাকে। টমেটো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি, এবার প্যানে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নেবো। আপনি যতটুকু ঝাল খাবেন ওই অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেবেন। এই মরিচগুলো খুব ঝাল, আমি অল্প নিয়েছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি, এবার একই প্যানে এক কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। ভর্তার ভেতরে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজেছি। এবার ভর্তা বানিয়ে নিব। বাটনায় আমি শুকনো মরিচ নিয়েছি, এবার এক চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচ গুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা দিলে বেগুন ভর্তা খেলে আর গা চুলকাবে না। রসুনটাকেও পিষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, ভাজা পেঁয়াজটাকেও মাখিয়ে নিব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আমার কাছে ভর্তার ভেতরে কাঁচা পেঁয়াজ না দিলে ভালোই লাগে না, কারণ দাঁতের নিচে কাঁচা পেঁয়াজটা পড়লে খুব ভালো লাগে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেগুন, বেগুনের আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাটা ছাড়িয়ে বেগুনটাকেও পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা টমেটো, টমেটোর খোসাগুলো আমি ফেলে দিব। এভাবে ভর্তা করলে খেতে যা দারুণ হয়, না বানিয়ে খেলে বুঝবেন না। আপনারা একবার হলো বাসায় এভাবে বানিয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে বেগুন ভর্তা এভাবে করলে কতটা মজা লাগে। আমি ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শীতকালেই কিন্তু দেশি ধনিয়াটা পাওয়া যায়, আর এই দেশি ধনিয়ার ফ্লেভারটাই ভর্তায় যা জমে না। আমি একটু লবণ চেক করে আর একটু লবণ দিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজার বেগুন ভর্তা। রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।